নমস্কার বন্ধুরা, আজ আমি অন্য একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে বন্ধুরা পৃথিবী ঘোষণ আপনার গায়ে। বন্ধুরা, একটি টপিকটা শুনতে অন্যরকম লাগছে, বিষয়টা দেখুন আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, যখন একটা বস্তুকে আমরা শক্তি প্রয়োগ করছি, তখন এই যে বস্তুটা সরে যাচ্ছে তার ফলে একটা ঘর্ষণ হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে এখানেই, যখন বস্তুটার নিচে আমরা চাকা লাগিয়ে একটা ধরুন গাড়ি বানিয়েই সেটা শক্তি প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু ঘষাঘষিই হচ্ছে। আসল বিষয়টা এখানে আমাদের বোঝা প্রয়োজন আছে যে সব কিছুই কিন্তু ঘষাঘষির ভিতরেই থেকে যাচ্ছে। আমরা সম্পূর্ণ যেসব কাজগুলো করছি, শক্তি প্রয়োগ করছি, তা সম্পূর্ণ ঘর্ষণ বলেই ব্যবহৃত হচ্ছে। আপনি যদি এটাকে এখন হেলিকপ্টার বানিয়ে উড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, তাহলেও সে যে শক্তি প্রয়োগ করালো এই ঘর্ষণ শক্তির মাধ্যমেই সেটাকে নিয়ে যাওয়া হলো। এখন বিষয় হচ্ছে, আমি এখানে বলেছি পৃথিবী ঘোষণ আপনার গায়ে। পৃথিবী বলতে এখানে আমরা বুঝি গাছপালা, সবুজ অরণ্য। তাহলে আমাদেরকে প্রত্যহ পৃথিবী ঘোষণ আপনার গায়ে, প্রত্যহ পৃথিবী ঘষতে, মানে গাছপালা আছে এমন জায়গায় প্রত্যহ সকালে 30 থেকে 60 মিনিট আমাদেরকে সেখানে, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যে সকালে ভ্রমণ করছি, এই যে ঘর্ষণটা হচ্ছে, সেই ঘর্ষণটাই যেন হচ্ছে পৃথিবী ঘোষণ আপনার গায়ের মধ্যে চলে যাবে। তাই বন্ধুরা, আপনারা যে এরিয়াতে রোজ সকালে ঘুরছেন বা আপনারা মর্নিং ওয়াক করছেন, সেই এরিয়াতে রাস্তার আশপাশে গাছপালা লাগান। অনেক ধরনের গাছ আছে, সেই সব গাছপালা লাগান। আপনি যদি মেলা থেকে একটা গাছ কেনেন, বাড়ির জন্য সাথে আর একটা গাছ কিনুন ওই রাস্তার পাশে যেখানে আপনি ঘোরেন রোজ সকালে, সেখানে। পৃথিবীর সাথে আমাদের টিকে থাকতে গেলে আমাদেরকে পৃথিবীর মতো হয়ে চলতে হবে। তাই আমাদের দেখুন, কাঠে কাঠে ঘর্ষণ হলে আগুন জ্বালে, আমরা জানি ঘর্ষণ, সব ঘর্ষণেই আমরা জানি শক্তি ক্ষয় হচ্ছে। কিন্তু আমরা যদি গাছপালার ভিতর থেকে রোজ সকালে আমরা ভ্রমণ করি বা আমরা জগিং করি, তাহলে আমাদের দেখুন অনেক বেশি পৃথিবী কেন্দ্রিক হয়ে যাব এবং আমাদের তাতে অনেক বেশি শরীর ভালো থাকবে, আমরা আরও দীর্ঘস্থায়ী জীবনযাপন করতে পারবো, সুন্দর জীবনযাপন করতে পারবো। দেখুন, রেল লাইনে রোজ যখন একটা ট্রেন যাচ্ছে, তার চাকার ফলে দেখুন পাটিটা না একদম চকচক করছে, তার মানে ক্ষয় হচ্ছে, এখানে ক্ষয়কার্য হচ্ছে। ঠিক তেমনি আমরাও না রোজ সকালে আমাদের যে নেগেটিভ বিষয়গুলো আছে না, আমরা যখন আমরা গাছপালার মধ্য দিয়ে হেঁটে যেতে পারবো রোজ সকালে না, তখন আমাদের ওই নেগেটিভ জিনিসগুলো না গাছের ভিতর দিয়ে আমাদের ওইগুলো টেনে নেবে, আর আমরা না একটা ভালো পজিটিভ শক্তির মাধ্যমে এগিয়ে যেতে পারবো। তাই বন্ধুরা, আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।